নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি নির্মাণ অভিযোগে গায়ঘাটায় কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা। তদন্তের আশ্বাস পঞ্চায়েত সমিতির। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। নিম্নমানের সামগ্রী দিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরির অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগ পেয়ে কাজ বন্ধ করে দিল প্রশাসন। গ্রামবাসীদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণের কাজ শুরু হলেও সেটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছিল। এই অভিযোগ এনে কাজ বন্ধ করে দিল বাসিন্দারা। পরে প্রশাসন হস্তক্ষেপ করে সেন্টারের কাজ বন্ধ করে দেয়। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ডুমা গ্রাম পঞ্চায়েতের বড়শেয়ানা সম্মিলনী প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, নিম্নমানের জমাট বাঁধা সিমেন্ট, নিম্নমানের পাথর বালি দিয়ে ভবনের কলম তৈরি করা হচ্ছে, তাতে লোহার রডও কম দেওয়া হচ্ছিল, ফলে ভবন নির্মাণের পরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। প্রথম থেকে কন্ট্রাক্টর এখানে কোনো যোগাযোগ করেনি। উনি আমাদের পঞ্চায়েত কিংবা গ্রামবাসীর সঙ্গে কোনো যোগাযোগ না করে উনি ওনার মতন কাজ করে যাচ্ছে, সেই কাজগুলো ফাঁকি দিয়ে যাচ্ছে। গর্ত খোঁড়ার কথা যে পরিমাণ, তার চাইতে 4 থেকে 1.5 ফুট গর্ত কম করেছে। তারপরে ইট দিয়ে, তলা ইট দিয়ে রড বেঁধে তারপরে ঢালাই করেছে। সে ঢালাই একবার করে 3 ইঞ্চি ঢালাই। এতে এই তিনতলা ফাউন্ডেশনে এই যে প্লেয়ার রড বেঁধেছে, এ তো ভেঙে যাবে। এরা হত্যাকারী, এতে শাস্তি হওয়া দরকার। স্থানীয়রা জানিয়েছেন, 2023 সালে অঙ্গনওয়াড়ি ভবনটির টেন্ডার হয়। প্রায় 11 লক্ষ টাকা ব্যয়ে অঙ্গনওয়াড়ি ভবন নির্মাণের কাজ সম্প্রতি শুরু হয়েছে। দিন দুয়েক আগে ক্ষুব্ধ বাসিন্দারা নির্মাণ কাজ বন্ধ করে দেন। বাসিন্দাদের অভিযোগ, খুবই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে ভবন তৈরিতে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা গৌতম রায় বলেন, 11 লক্ষ টাকা বরাদ্দ হলেও খুব নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন তৈরি করা হচ্ছে। ঘরের কলম তৈরি করতে মাত্র 3 ফুট গর্ত খোঁড়া হয়েছে। 5 ইঞ্চি ঢালাই করার কথা থাকলেও মাত্র 3 ইঞ্চি ঢালাই করা হচ্ছে। এ বিষয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপিও দেওয়া হবে বলে জানান তারা। 11 লক্ষ সামথিং টাকা অ্যালোকমেন্ট হয়েছে, সেই টাকা দিয়ে কাজটা হচ্ছে, বিল্ডিংটা হচ্ছে। এবার বিল্ডিংটা হওয়াতে আমরা জানি না, এই বিষয়ে আমরা জানি যে একটা বিল্ডিং হবে। পঞ্চায়েত সমিতি মারফত এসছে, আমরা জানি বিল্ডিংটা হবে, কিন্তু বিল্ডিংটা কীভাবে কী হবে না আমরা কিচ্ছু জানি না। কন্ট্রাক্টর আমাদের সঙ্গে কোনোরকম যোগাযোগ করার চেষ্টাও করেনি। কন্ট্রাক্টর বললো থার্ড পার্টির সঙ্গে আমরা যোগাযোগ করবো না। একদিন বিডিওর ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বললাম, বললো দাদা ঠিক আছে, আশ্বাস দিচ্ছি আমরা কাজ ঠিক মতন করবো। উনি আশ্বাস দেওয়া সত্ত্বেও উনি তো কোনোদিন আসার প্রয়োজনই মনে করেন না। ইঞ্জিনিয়ার সাহেব কোনোদিনই আসার প্রয়োজনই মনে করেন না। এ বিষয়ে গাইঘাটার বিডিও বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ সত্যি, আমরা কিছুটা অংশ ভেঙে দিয়েছি, পরে ইঞ্জিনিয়ার থেকে কাজ শুরু হবে। সেটা একটা ভিডিও আজকে আমরা পেয়েছিলাম এবং একটা ভিডিও পেয়েছিলাম, যেখানে দেখা গেছে যে রডের কিছু সমস্যা এবং সিমেন্টের কোয়ালিটি কিছু খারাপ ছিল, এবং যে জায়গাটা ওরা করেছিল ভুল যেটা হয়েছিল সেই জায়গাটাকে ইঞ্জিনিয়ার গিয়েছিল আমাদের এখান থেকে, যে চার দায়িত্বে আছে অনুপম পাল, উনি ওখানে গিয়ে ওই যে জায়গাটা খারাপ করেছিল সেই জায়গাটা ভেঙে দিয়েছে, এবং যে সিমেন্টগুলো খারাপ বলে অভিযোগ এসেছিলো সেই সিমেন্টগুলোকে দেখা গেছে, এবং সেগুলোর মধ্যে প্রায় 7-8 বস্তা সিমেন্ট খারাপও ছিল, সেগুলোকে পাল্টে দেওয়া হচ্ছে এবং নতুন সিমেন্ট নিয়ে এসে এবং নতুনভাবে ভালোভাবে রড বাইন্ডিং করেই করা হবে, এবং সেটা ইঞ্জিনিয়ার সাহেব দেখে দাঁড়িয়ে থেকেই রড বাইন্ডিংয়ের সময়ও থাকবে। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস বলেন, আমরা খবর নিয়ে দেখছি, অভিযোগ সত্যি হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এই টেন্ডারটা হয়েছিল হচ্ছে 23 সালে, 23 সাল মানে হচ্ছে এই বোর্ড আসার অনেক আগে। তবুও নিশ্চিতভাবে আমরা যেহেতু এখন এই বোর্ড আমাদের দলের ক্ষমতাতেই আছে এবং ইলা বাগচি সেখানকার পঞ্চায়েত সমিতির সভানেত্রী, আমি এইটুকু বলতে পারি 23 সালে টেন্ডার হলেও এই যে লো কোয়ালিটির মাল দিয়ে কাজ করার যে অভিযোগটা উঠেছে তার নিশ্চিতভাবে তদন্ত করা হবে, এবং যদি কোনো অভিযোগ বিডিও হোক, পঞ্চায়েত সমিতির সভাপতি হোক, তাদের কাছে জমা পড়ে থাকে, সেই কন্ট্রাক্টরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এইটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।
বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মইনি মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মইনি মোহন কাঞ্জিলাল।